নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আর আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি, আর এখন যাচ্ছি বাজার করতে। কিছুক্ষণ আগেই বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর এই যে দেখুন কত জল জমেছে। এই জল পেরিয়েই এখন যেতে হবে বাজার করতে। বাড়িতে সবজি নেই, কিছু করার নেই, তাই যেতেই হবে। বাজার করতে গেছিলাম তুমি আর আমি, শুধু তুমি আর আমি। দাঁড়াও, বর্ষাকালটা আসতে দাও। দাঁড়াও, ঝমাঝম 1 ঘন্টা বৃষ্টি হলেই ব্যাস খেলো হয়ে যায় পুরো জল। দেখ কত জল। আমি এখানে স্নান করবো ভাবি মনে মনে। স্নান কর, গা হাত পা চুলকোবে। চলে এসেছি, এবার একটু বাজার করব, বাজার করে বাড়ি ফিরে যাব। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর এখন যাচ্ছি পোস্ট অফিসে, কয়েকটা কাজ আছে। আতিনা অয়েন্দিক রেডি হয়ে গেছে, এই দেখুন অয়েন্দিক পড়ছে এখন জুতো। আর ওই যে আতিনা। তো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ব্লগটা দেখতে থাকুন। অয়েন্দিক রেডি? কই ও? ও সব সময় পুতুল নেবে। তুমি পিছনে বসো, ঠিক আছে? জল জমেছে এখানে। তুমি বেবিকে নিয়েছ কোথায়? এখানে? ও বেবি নিয়েছ? বেবি নিয়েছ? আচ্ছা। পোস্ট অফিসের কাজ শেষ করে চলে এসেছি গ্যাস অফিসে। চলুন, একটা কাজ রয়েছে, সেই কাজটা কমপ্লিট করে নিই। গরমে আর পারা যাচ্ছে না, তাই বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট দোকান থেকে আমরা লেবু জল কিনে খেলাম। বেশ ভালো টেস্টি বানিয়েছিল। বাড়ির থেকে বেরোনোর আগে ভাত করে নিয়েছিলাম, আর এখন বাইরে থেকে এসে তাড়াতাড়ি পনিরটা করছি। এই যে, আর প্রেশার কুকারে 1 সম্বারে ডাল করে ফেলেছি। আজকে বৃহস্পতিবার,
আর অঙ্কুর এখন স্নান করে নিয়েছে, তাই ভাবলাম নিচে আমাদের গাছে বেশ ভালো ফুল হয়েছে, ভাবলাম কয়েকটা ফুল নিয়ে এসে দিই, তো তাহলে পুজো করে নিতে পারবে। চলুন আপনাদেরও দেখাবো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। নিচে দেখুন কতগুলো ফুল হয়েছে। এখন দেখি এখান থেকে কিছু ফুল নিয়ে নিই, অঙ্কুরকে দিব, অঙ্কুর পুজো করে নেবে। এই যে আমার ফুল নেওয়া হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? এই যে পুজো হয়ে গিয়েছে, আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা, বাই বাই।